রমজানে সারা দেশের মতো গোপালগঞ্জেও খোলা বাজারে পণ্য বিক্রি করছে টিসিবি তবে সেসব বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের তেমন ভিড় নেই ক্রেতাদের অভিযোগ চিনি ও তেলের দাম অনেকটা কাছাকাছি থাকলেও স্থানীয় বাজারের চেয়ে ডাল ছোলা ও খেজুরের দাম টিসিবির বিক্রয় কেন্দ্রগুলোতে বেশি বাজারে ছোলার দাম ষাট টাকা পঁয়ষট্টি টাকা এখানে সত্তর টাকা পাওয়া যাচ্ছে তাহলে টিসিবিতে লাভ হলো কি বাজারের দামটা বেশি খোলার দাম বেশি তারপরে আপনার খেজুরের দাম বেশি সব কিছু তাহলে আমি এখানে রাস্তা থেকে মানুষের আমি কিনতে যাবো কেন আমরা তো আসছিলাম যে এখানে যে কম কমের জন্য সেই কমটা এখানে পাচ্ছি না টিসিবি ডিলাররাও জানালেন তাদের পণ্যের নির্ধারিত মূল্য বাজারের চেয়ে বেশি হওয়ায় তেমন বিক্রি হচ্ছে না টিসিবির যে রেট আছে মার্কেটেও প্রায় সেম রেট তিনশো কেজি ছোলা তিনশো কেজি ডাউল তিনশো লিটার তেল আর দুইশো কেজি খেজুর কিন্তু আজ চার দিন বসেও সেই মালটা বিক্রি করতে পারছি না তবে প্রশাসনের কর্তারা বলেছেন বাজারের মনিটরিং জোরদারের কারণে নিত্যপণ্যের মূল্য এমনিতেই সহনীয় রয়েছে এজন্য সাধারণ ক্রেতাদের টিসিবি নির্ভরতাও কমেছে সরকার কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করার কারণেই এবার দ্রব্যমূল্যের গতি লাগাম ছাড়া হয়নি এবং মানুষ স্বস্তিতে আছে শান্তিতে আছে সে কারণে টিসিবির কার্যক্রমের প্রয়োজনীয়তা ততটা অনুভূত হচ্ছে না খেটে খাওয়া মানুষের সুবিধার্থে টিসিবির পণ্যের মূল্য বাজারের তুলনায় আরও কিছুটা কমানোর দাবি ক্রেতাদের টেলিভিশন